হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ত্রিপলি ম্যাথমেটিকের আরেকটি ক্লাসে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস বাই বাইল স্টেট থেকে সিক্স পয়েন্ট নাইনের একটি ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে আমি ড্র করেছি তিনটি রেজিস্টার পরস্পর প্যারালালে রয়েছে আমাকে বের করতে বলা হয়েছে শর্ত সাপেক্ষে যদি আর টুর মান টু আর ওয়ান হয় এবং আর থ্রির মান টু আর টু হয় তবে এটা টু আর টু তবে আমাকে আর ওয়ান আর টু এবং আর থ্রির ভ্যালু কত হয় সেটা বের করতে হবে অর্থাৎ আর ওয়ান আর টু আর থ্রি পাল্ট রয়েছে শর্ত কিছু দেওয়া রয়েছে আর টুর মান টু আর ওয়ান আর থ্রির মান টু আর টু সেক্ষেত্রে আমার টোটাল রেজিস্ট্যান্স সার্কিট যে ইকুইভেলেন রেজিস্ট্যান্স সেটার ভ্যালু দেওয়া আছে সিক্সটিন কিলো কিলোহোম আমাকে বের করতে হবে আর ওয়ান আর টু আর থ্রির মানটা কত তো এখানে আমরা জানি ওয়ান আপন আর টি ইকুয়াল টু ওয়ান আপন আর ওয়ান প্লাস ওয়ান আপন আর টু প্লাস ওয়ান আপন আর থ্রি এবার আমি ভ্যালুগুলি যে কন্ডিশনগুলো লেখা রয়েছে সেটা আমি লিখি আর ওয়ান ঠিক রাখলাম আর টুর মান বলা হয়েছে যে আর টুর মান টু আর ওয়ান আর আর থ্রির মান বলা হয়েছে টু আর টু লিখলাম এবার আবার আমি যেহেতু আর টুর মান আমার টু আর ওয়ান সেটা আমি লিখব এটা ঠিক রাখলাম এটা ঠিক রাখলাম এবার এটা ঠিক রেখে আর টুর মান বসিয়ে দিলে আমি টু আর ওয়ান বসালাম সেক্ষেত্রে আমি ওয়ান অ্যাপন আর ওয়ান রাখলাম এটা টু আর ওয়ান রাখলাম এটা হলো ওয়ান অ্যাপন ফোর আর ওয়ান রাখলাম এবার আমি এখান থেকে যদি ওয়ান ওয়ান আপন আর টি ইকাল টু ওয়ান অপন আর ওয়ান কমন নেই যেহেতু এখানেও আর ওয়ান এখানেও আর ওয়ান এখানে আর ওয়ান আমরা পেয়ে গেছি সেহেতু আমি আর ওয়ানটা কমন নিলাম এখানে ওয়ান অ্যাপন আর ওয়ান কমন নিলে এটা থাকে হলো সরি ওয়ান এখানে থাকে হাফ আর এখানে থাকে ওয়ান আপন ফোর এখানে থাকে ওয়ান আপন ফোর এবার আমি এটাকে জাস্ট ক্যালকুলেশন করি ওয়ান হাফ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট টু ফাইভ ওয়ান আপন আর ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় যোগ করলে পাওয়া যায় ওয়ান আপন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান আপন আর টি এবাৰ আমি এটা আৰ টি কে যিহেতু আমাক আৰ ওৱানৰ ভেলু প্ৰথমে বেৰ কৰ আৰ টিৰ মান জনা আছে আৰ টু ইন টি আৰ টি ইন টু ওৱান পইণ্ট ছেভেন ফাইভ এটা আমি পাই টুৱেণ্টি এইট কিলো অহম অৰ্থাৎ চৰি আৰ টি ইন টু ওৱান পইণ্ট ছেভেন ফাইভ এবাৰ আমি ভেলু পুড কৰব আৰ টিৰ মান হ'ল ওৱান পইণ্ট চৰি আর ওয়ান পেলাম আর টি ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ যেহেতু আমার আর টির মান জানা আছে সিক্সটিন কে আর ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এটা পাই টোয়েন্টি এইট কিলো ওহম আমার এটা হলো আর ওয়ানের মান এবার আমি আর টুর মান কত সেই শর্তর থেকে জানি টু ইন্টু আর ওয়ান সেটা আমি টু ইন্টু টোয়েন্টি এইট তার মানে এটা ফিফটি সিক্স কিলো ওহম এটা আমার একটা আনসার আবার আর থ্রির মান আমরা জানি টু আর টু তাহলে টু আর টুর মান টু আর ওয়ান কিংবা আর টুর মান আমার ডাইরেক্ট জানাও আছে সেটাও আমি বসিয়ে দিতে পারি তাহলে ছাপ্পান্ন দুগুণা একশো বারো কিলো অহম এভাবে আমি আর ওয়ান আর টু এবং আর থ্রির মান বের করতে পারব তাহলে আমাকে এখানে বলা হয়েছিল একটা প্যারালাল সার্কিট যেটা ভিন্ন ভিন্ন মানে অর্থাৎ আর ওয়ান ঠিক রেখে আর টুর মান টু আর ওয়ান আর থ্রি মান টু আর টু কন্ডিশন দিয়ে রেখেছিল আমাকে বলা হয়েছিল অজানা ভ্যালুগুলো কত আর ওয়ান আর টু আর থ্রি মান কত যেখানে টোটাল ডিস্টেন্সের মান দেওয়া ছিল আমি প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য লিখেছি এবার আমি যা ভ্যালু পোট করেছি আর ওয়ান ঠিক রেখেছে আর টুর মান টু আর ওয়ান আর থ্রি মান টু আর টু আবার আমি আর ওয়ান ঠিক রেখেছি টু আর ওয়ান ঠিক রেখেছি আর টুর মান আবার বসিয়ে দিয়েছি সিমপ্লিফাই করেছি সিম্পলিফাই করার পর ওয়ান আপন আর ওয়ান কমন নিয়েছি ওয়ান হাফ প্লাস ওয়ান অ্যাপয় ফোর সেটা আমি যোগ করেছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এবার আমি জাস্ট আর ওয়ানকে একদিকে রেখে আর টুকে ওপার সে পার করে দিয়েছি আর টির মান ফুট করেছি সিক্সটিন কে ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছি হল টোয়েন্টি এইট কে ও হোম আবার আর টুর মান যেহেতু টু আর ওয়ান আমি আর ওয়ানের মান বসিয়ে দিয়ে ছাপ্পান্ন কিলো হোম আবার আর থ্রির মান টু আর টু আটুর মান বসিয়ে দিয়ে ছাপ্পান্ন কিলো হোম এখান থেকে আমি পাই হলে একশো বারো কিলো হোম এভাবে আপনার প্যারালসারির যে কোনো অজানা রাশি সহজেই বের করতে পারবেন